মানব দেহটা কিন্তু তিন পাটে গড়া এই মানব দেহ তিন পাটে গড়া হাত মুখ তিন পাটে বিসমিল্লাহ করা হস্ত মুখ আর লিঙ্গ দ্বারা তিন পাটেতে মানব দেহ গড়া তিন পাটে বিসমিল্লাহ করা মানব দেহের মধ্যে ১৯টা হরফ আছে এই ১৯টা হরফ কোথায় হাতে আছে ৬ হরফ মুখে আছে ৬ হরফ লিঙ্গে আছে ৭ হরফ এই ১৯ হরফে মানুষ একটু ইঙ্গিত দিয়ে যাই ওনাকে ওনাকে একটু ইঙ্গিত দিয়ে যাই জিজ্ঞাসা যখন কইরা বইছি তিন পাটে বিসমিল্লাহ করা হাতি মুকার লিঙ্গ দ্বারা তিন পাটেতে মানব দেহ গড়া হাতের ছয় মুকার ছয় বারো হাতের ছয় মুকার ছয় বারো লিঙ্গতের সাথে পূরণ করো ওইখানে বিসমিল্লাহ আছে ধরা পাগল নারী দেখবি যদি বিসমিল্লাহ সে হারা মিথ্যা বলা গালি দেওয়া কুতর্ক আর হুমকি দেওয়া যাবে না অদা খেলাপ করা করবে না গো বাজে আলাপ করবে না এই অদা খেলাপ ওই মুখে বিসমিল্লাই থাকবে ধরা পাগল মুনারে দেখবি যদি বিসমিল্লার সে হার হাতের ছয় মুখের ছয় বারো লিঙ্গতের সাথে পূরণ করো ওইখানে তেই বিসমিল্লাহ ধরা করবে না আর বাজে জাল করবে না আর রদা খেলাপ মিথ্যা বলা গালি দেওয়া কুতর্ক আর হুমকি দেওয়া যাবে না অদা খেলাপ করা করবে না আর বাজে আলাপ করবে না আর অদা খেলাপ মুখে বিসমিল্লাহ থাকবে ধরা পাগল মনারে দেখবি যদি বিসমিল্লাহ সে হারা হত্যা করা আঘাত করা চুরি আর ডাকাতি করা অতপথে আয় ভাই যাবে না করা এই হাতে আজা ধরিবে ধরলে তাহা বরকত হবে হরিয়তে না যেতে পাবি তোরা পাগল মনারে হত্যা করা আঘাতে করা সুরিয়া ডাকাতি করা অতপথে আইবাই যাবে না করা হাতিয়া যা ধরিবে ধরলে তাহা বরকত হবে ফরিয়তে ফরিয়তে না যেতে পাবি তোরা পাগল মুনারে তুমি যদি ফুল্লাছে হারা হস্ত মতন সাম্য মতন বিচার বিচার মতন হুস রাখি ও সৃষ্টি রক্ষা করা ভাই কথা কি বোঝা যায় কিছে তার কারণ
মিথ্যা বলা যাবে না, কুতর্ক করা যাবে না, ওয়াদা খেলাপ করা যাবে না। ছয়টা হরফ আছে মুখে, বিসমিল্লাহর ছয় হরফ আছে মুখে, হাতে আছে ছয় হরফ, এ হলো বারো। যদি হাত আমার পরিষ্কার থাকে, মুখ যদি পরিষ্কার থাকে, এই হাত দিয়া ফরিয়াদ করলে আল্লাহ কবুল করবে। আচ্ছা এখন সাত হরফ, হস্তমত্তন, শ্যামমত্তন, অবিচার বিচার মত্তন, হুশ রাখিও সৃষ্টি রক্ষা করা, ওরে তৌবা কর আপন হাতে, উনিশ হরব হবে তাতে, তোবা কর আপন হাতে, উনিশ হরব হবে তাতে, তোমার নামাজ হবে আদায় করা পাগল মুনার। হস্তমত্তন, শ্যামমত্তন, অবিচার বিচার মত্তন, হুশ রাখিও সৃষ্টি রক্ষা করা, তৌবা কর আপন জাতে, উনিশ হরব হইবে তাতে, তোমার নামাজ হবে আদায় করা পাগল মুনারে, দেখবি যদি বিসমিল্লাহ সে হারা, দেখ যদি বিসমিল্লাহ সে হারা পাগল মুনারে। শব্দুল চান্দের পূর্ণ ভাণ্ড, সাধনায় কর অখণ্ড, নিজের ঘরে ফজল গেছে মারা, হাই গো শব্দ চান্দের পূর্ণ ভাণ্ড, সাধনায় পারে অখণ্ড, নিজের ঘরে ফজল গেছে মারা, নিজের ঘরেই ফজল গেল মারা পাগল মুনারে, দেখবি যদি বিসমিল্লাহ সে হারা, দেখবি যদি বিসমিল্লাহ সে হারা পাগল মুনারে, দেখবি যদি বিসমিল্লাহ সে হারা। যাই হোক, ছোট্ট করে একটা গান গাইলাম, আপনারা হাকিম, আপনারা অবশ্যই আপনারা জ্ঞানী, দুর্বলদেরটি ক্ষমা করে দিবেন। আমার বিপক্ষ সরকারের প্রশ্ন করেছি কালেমার চেহারাটা, আর একটা প্রশ্ন করে যাব, সে প্রশ্ন হলো কোথায়, দুইটা প্রশ্ন করে যাই, নইলে কবে যে কি প্রশ্ন করলো, আমার কিছুই লাগলো না, আমার কিছুই হইল না বলতে পারে কথাটা। যাক, বেশি কিছু গভীরে জিজ্ঞাসা করবো না, সামনেই সাধারণভাবে জিজ্ঞাসা করে যাই। আচ্ছা বাবা, তুমি তো কইলা যে কারবেলায় জহরে কহরে মৃত্যু হয়ে যাবে, বলছে না কথাটা ভাই, জহরে কহরে যে শহীদ হবে, এই ওয়াদাটা ফাতেমা কোন জায়গায় কোথায় কোন টাইমের মধ্যে ওয়াদাটা করেছিল যে আমি দুই ছেলেকে কুরবানি করে দিলাম, দুই ছেলেকে কুরবানি করে দিলাম, ফাতেমা যখন কুরবানি করে দিলেন দুই ছেলেকে, তখন আল্লাহ কবুল করলেন কুরবানি, কুরবানি করলে তো জবাই করতে হয়, এক ছেলেকে বিষ খাওয়া মেলা, আর এক ছেলেকে জব করলো। কালেমা পড়লেই মুসলমান হইবা না, মুসলমান শব্দের অর্থ আপনারা সবাই জানেন, আত্মসমর্পণকারী। আর আমার প্রতিপক্ষ উনি প্রশ্ন করে গেছে যে কালেমাকে দেখা যায়, কালেমাকে চেনা যায়। সাবদ কালমা মানব দেহ, সাবদ কালমা মানব দেহ, কইরা লও গাফানা কালমা পড়লেই মুসলমান হইবা না, কালেমা পড়লেই মুসলমান হইবা না। কালেমা তোয় ভয় পবিত্র বাক্য, কালেমা তোয় ভয় পবিত্র বাক্য, হাদিসেতে শুনি শাহাদত হয় সাক্ষ্যবাণী, মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী,
মিথ্যা কইলে দোষী রে মিথ্যা কইলে দোষী এবার তৈয়ব কালমা পইরা দেখো আল্লাহর নিশানা না দেখিয়া শক্তি দিলে মুসলমান থাকবে না কালমা পড়লে মুসলমান হইবে না কালেমা পড়লে মুসলমান হইবে না কালেমা তৈয়ব হইল বিশ্বাসের গাছ সকলে জানে না গাছের উপরিভাগ সাতাশ মানে রই আছে বর্ণনা গো রই আছে বর্ণনা কালেমা তৌহিদ কালেমা তৌহিদ বিশ্বাসের গাছ সকলেই জানে না গাছের উপরিভাগ সাতাশ মানে রই আছে বর্ণনা রে রই আছে বর্ণনা তাতে নিচের জমিন সাত জমিনে অজু দেবার না তুমি গুরুর কাছে যাই না লয় কালে মারবে দেখি না কালমা পড়লেই মুসলমান হইবা না কালেমা পড়লেই মুসলমান হইবা না কালেমা পড়লেই মুসলমান হইবা না আমাকে আরো বলে গেছে যে কালেমাকে দেখা যায় কালেমাকে কালেমা শিকল সুরত নকশান মনে আছে সেটা কি কালেমাকে দেখা যায় কালেমাকে চেনা যায় কালেমার স্বাদ গন্ধ সকল কিছু পাওয়া যায় তবে এত গভীর প্রশ্ন করেছে এই গভীর প্রশ্ন এটা আমি বলি কিভাবে তারপরে যখন তুমি বলেছো তার জবাব আমি দেব তার আগে মা ফাতেমার কাহিনীর ভিতরে একটু রয়ে গেছে সেটুকু আমি বলতে চাচ্ছি এই অভিশাপের কার্যকারিতা কখন হয় এটা হীরা গুহার ভিতরে যখন সাধনা করতে বসেছিল সেখান থেকে ইমাম হাসান হোসেনকে এটা বহুত বড় একটা লম্বা কাহিনী সেখানে এই কোরবানি অর্থাৎ আল্লাহর নামে দেওয়া আল্লাহর হাতে সমর্পণ করা এই যে মুসলমানের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী ইব্রাহিম আল্লাহ সাল্লাম নিজের সন্তানকে কোরবান করে দিলেন মা ফাতেমা জান্নাত নিজের দুই সন্তানকে দিয়ে দিলেন কালেমার অর্থ অর্থাৎ বলা হয়েছে কালালা ইলাহা ইল্লাল্লাহ আলফা আলফা মাররাতাইনি ফিন্নার অর্থাৎ এই কালেমা যদি হাজার বছর কেউ জবানে মুখ জবানে পাঠ করে কোনো কাজ হবে না এই কালেমাই একদিন হ্যান্ডকাপ দিয়ে তাকে জাহান্নামে ঠেলে দিয়ে আসবে আবার এই কালেমার অর্থ বোঝানো হয়েছে লা ইলাহা ও কালেমা তাইবাতান ও সাজরাতান ও মাররাতাইনি সিদ্দিকিনা ফাতখলিপি জান্নাত কালেমার মধ্যে রয়ে গেছে মাররা তাই নে অর্থাৎ এই কালেমাকে চিনি চিনি ফাতখলিপি জান্নাত অর্থাৎ চিনি চিনি অর্থাৎ ও মোবারকাতান অসিদ্দিকিনা মোবারক স্বরূপ এই কালেমা সিদ্দিক দিলে পাঠ করতে হয় তাহলে এই কালেমার মাররা তাই নে ফাত খলিপি জান্নাত অর্থাৎ এই কালেমা তোমাকে জান্নাতে পৌঁছাই কিন্তু সেই কালেমাকে চিনতে হবে ওই যে বলছে মাররা তাই নে চিনি চিনি কালেমাকে চেনো তারপরে কানে কালেমার স্বাদ কি আছে দেখো কালেমার একটা ঘ্রাণ আছে গন্ধ আছে সেটা তুমি দেখো নাকে নাও এইভাবে চিনি চিনি সকল কিছু ভেদ বুঝিয়া যিনি কালেমা একবার জীবনে পাঠ করিল মহব্বতের সাথে বুঝিয়া এই কালেমা তাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে সেটা গুরুর মুর্শিদের কাছে তাহা জানতে হয় কিন্তু এটা কোনো গোপন নয় প্রকাশ করাই যায় প্রকাশ করা যায় কোনো সমস্যা হয় না এই কালেমার রূপ আছে কালেমার রূপ মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ তাহলে মোহাম্মদকে দেখি না কিন্তু নাম শুনি কাগজের আছে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু আমি তো দেখি না যিনি দেখতাম তিনি তো চলে গেছে এখন আমি কাকে দেখি এই কালেমাটাই হচ্ছে যার ভিতরে রাসূলের চরিত্র গঠন হয়ে গেছে তিনি গোটাল মানুষটাই হলো কালেমা কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন মোহাম্মদ নাম লেখা তিনি নিজে কালেমা
কালেমা একবার জবানে তাকে দেখিয়ে যদি সিনিয়র যারা পাঠ করেছে তারা তো করেছে কিন্তু আমরা এখন দেখি না কিন্তু দেখা যায় রাসূল তো মরে যায় নাই জীবিত কিন্তু আমরা তো দেখি না তাই দেখতে গেলেই কালেমাকে দেখা হয়ে যায় কিন্তু দেখা যাবে যার যার মুর্শিদকে সেই রাসূল রূপে দেখা দিবে ওই রূপ যদি তার স্বরূপ নিয়ে দেখো চাইয়া সবই তো আছে মাইয়া পুরুষ নয় জগৎ ভরিয়া যাই হোক তোমার এই কালেমার বিবরণ আরো অনেক আছে আমি এবার আপনাদের মাঝে মাননীয় সভাপতির কাছে অনুমতি নিয়ে আনারুল ভাই আমার জাকির ভাইদের কাছে অনুমতি নিয়ে আমি আপনাদের মাঝে সালাম দেব দুইটার কাছাকাছি বাজে যাই হোক সভাপতি সাহেব এটাকে সমাপ্ত করবেন অনুমতি চাচ্ছি তা ভুল ত্রুটি ভাষায় হয়ে গেলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ইনশাআল্লাহ সভাপতি দুটি কথা বলে যে কেউ কথা বলে আসরটা সমাপ্ত করে দিবে কিন্তু অনুমতি চাচ্ছি তাদের কাছে যাই হোক আমি একটি গান শেষ মুহূর্তের জন্য একটি ভজন বিচ্ছেদ গান দিয়ে আশা ছেড়ে যাব ও প্রাণ কুকিল রে ডাক দিয়া বাড়াইলি মনের জ্বালা প্রাণ কুকিল রে ও প্রাণ কুকিল রে ডাক দিয়া বাড়াইলি মনের জ্বালা প্রাণ কুকিল রে ওরে নিষেধ করি কুকিল রে তোরে আর ডাকিস না এমন করে রে ও প্রাণ কুকিল রে তুমি কি হারাইছো সাথী রে
কান্দবাসী